বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকাল থেকে দেখো ছাদে বসে পড়েছি, পুচকুকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। তো এখন বসেছি, বলতে দেখো খাতা নিয়ে বসেছি। তো দেখেই বুঝতে পেরেছো গ্রুপের খাতা। তো আমাদের লোন শোধ হবে, তো এর জন্যই আমাদের 12 মাস কোনো খাতার কাজ আমি করিনি। ও আজকে নিয়ে বসে পড়েছি, কারণ 14 তারিখের লোন শোধ করব বলে। তো খাতার কাজ করছি, এখনও করিনি, এই বসেছি। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি। তো দেখো মোবাইল দেখছে, ও যাবে। পুচকু দেখো কি করছে, ওর মামা এখনো আসেনি, তার জন্য বেরায়নি এখনো। তো মেলাতে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করবো, অবশ্যই যেটা ভালো দেখবো অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা দেখো এই বাহুবলী ঠাকুর উপলক্ষে কিন্তু মেলা। দেহিগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ অসুর, হিতাপন পাপন গৃহমন্দ কোপন কোথাও যদি সাধু গুরু বৈষ্ণব পেয়ে যান তুরন্ত ঘরে নিয়ে যান। আরে কিছু না দেন, কমসে কম সুন্দর একটা আসন তো দিতে পারেন। আসনও যদি না থাকে, একটা মাদুরের তো কমই থাকে না মেদিনীপুরে, একটা মাদুর একটা চাটাই দিয়ে দেন বৈষ্ণব জন্য। এক গ্লাস জলও তো দেওয়া যায়, জলটা তো কিন্তু হচ্ছে না। একটু সুন্দর মিষ্টি বাক্য বলুন, বাবা কেমন আছেন, ভজন কুশল, একটা সুন্দর মিষ্টি বাক্য বলে তো তার সঙ্গে ব্যবহার করা যায়। সাধু সন্তরা কখনো পনিরের রসটা চায় না, তারা চায় মিষ্টি ব্যবহার, সুন্দর কথা। মেলা থেকে চলে এসছি, তো আর কিছুই খাওয়া হয়নি, সেই পরোটা মিষ্টি খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তো এখন ঘুমিয়ে পড়ি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। এই দেখো পুচকু, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বাই বাই।